আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে স্মৃতিময় ঈদ নিয়ে একটি অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। কালের চাকার গতিতে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আধা, যেটাকে আমরা বলি বকরা ঈদ বা কুরবানির ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমরা যারা এই দেশে আমরা থাকি, এই ব্রিটেনে ও বাংলাদেশে ঈদ উদযাপন হয় ভিন্ন আমেজে, ভিন্ন আঙ্গিকে। আজ আমাদের স্টুডিওতে ব্রিটেনে বসবাসরত আমাদের কমিউনিটির আমরা চারজন অগ্রজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ওনারা আমাদের সামনে তাদের ঈদের সেই স্মৃতিময় দিনগুলো স্মরণ করবেন, বাংলাদেশে কীভাবে তারা ঈদ উদযাপন করেছেন আর এদেশে কীভাবে উদযাপন করছেন। আসুন আমাদের সেই অগ্রজ যারা আমাদের মুরব্বী কমিউনিটির, তাদের সাথে পরিচিত হই। আমি প্রথমেই পরিচিত করে দিচ্ছি, আমার বাম পাশ থেকে, আমার বাম পাশে রয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা, একদম শেষ প্রান্তে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবী জনাব ফজলুর রহমান খান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজলুর ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমার পাশে আছেন আরেকজন বিশিষ্ট সমাজসেবী, কমিউনিটি সংগঠক জনাব আখলাকুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার সর্বডানে রয়েছেন আরেকজন আমাদের কমিউনিটির বিশিষ্ট সমাজসেবী, কমিউনিটি সংগঠক হাজি মোহাম্মদ আলতাফুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলতাফ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আবার একদম ডানে রয়েছেন, আমার পাশে রয়েছেন আরেক বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মোস্তফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। বলা বলা আছে? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা তাদের কাছে শুনব অতীতের স্মৃতিময় ঈদের দিনগুলোর কথা। আমরা এখন বাংলাদেশ থেকে সাত সাগর তেরো নদীর ওপারে আমরা অবস্থান করছি, ইউরোপের সারা বিশ্বের সুন্দর একটা দেশ যুক্তরাজ্যে আমরা বসবাস করছি। আমাদের কয়েক প্রজন্ম হয়ে গেছে এদেশে, আমাদের ছেলেমেয়েরা নাতিনসা পন্থিনসা পন্থীরা পড়তে গেলে বসবাস করছে। তা আমি প্রথমেই শুরু করি, আমাদের ডান দিক থেকে যারা আলতাফ ভাই, আপনার জানতাম সালাম, যে আপনি আমরা হইতা আপনার ছোটোবেলা আপনার বাংলাদেশের কোন জায়গাতে আপনার আপনার জন্মস্থান বা কোন এলাকাতে আপনার জন্ম? আমার আসসালামু আলাইকুম, আমার জন্মস্থান হইল সাতক্ষীরা ইনাহান্দি। আচ্ছা। সাফল ইউনিয়ন। আচ্ছা। তো আপনি আপনারা খুব আপনার ছোটোবেলার আপনি কীভাবে ঈদ উদযাপন করতাম? ছোটোবেলার আমরা যদিও গরিব দেশ ছিল সেই সময়ে, কিন্তু আনন্দ বেশি ছিল। আমরা ঈদের 15 দিন আগ থেকেও আমরা প্রস্তুতি নিতাম ঈদ উদযাপন লাগে, নতুন নতুন কাপড় ক্রয় করার লাগে। আমরা পিতা তাই করে ধরিয়ে দিতে আমরা আনন্দ হইতাম। আর ঈদের যে সন্দেশ ফিটা এগুলোও মায় তৈরি করতাম, আমরা ভাই বোন সবাই মিল্লা এইগুলা করতাম, বা পাড়া পড়শি মিলে আমরা ঈদ উদযাপন করতাম। খুব খুশি লাগতো সেই সময়ে। আর ব্রিটেনে যখন আসলাম,
না দেশও টাফ না আপনারা খুব কাজ দেশটা আরো নেই দেশও আরো আরো বকরাই তো কিলা আপনারা আনন্দ লাগতো আনন্দ লাগতো সেই সময় এটা কুরবানি দেওয়ার লাগে জি কুরবানির একটা আনন্দ আছে যে কুরবানি দিব আর কুরবানি গোশত আপনারাও খাইতে এবং গরিব দুঃখের বাটিয়া গরিবরে তো আমরা এগুলা কমন গরিব দেওয়া তারা দেয়া এক অংশ আমরা রাখতাম রাখি আমরা বুক করতাম আপনারা ঈদের নামাজ কই পড়তে আপনারা আমরা সেই সময় আমরা ঈদগাহ আছে ঈদগাহতে পড়তাম কোনো সময়ে বর্ষা মাস যদি হয় আর ইয়ে অসুবিধা হয় তাহলে মসজিদের মধ্যে লোকসংখ্যা তেমন বেশি ছিল না গ্রাম সেই সময় কিন্তু আমরা মসজিদে কোনো সময় ইয়ে করছি ঈদ উদযাপন করছি ঈদগাহে করছি আর গ্রামবাসী মিলিয়া যে একটা আনন্দ খুব খুশি লাগতো আর কি সেই সময় একটা স্মৃতি রইয়া গেছে যে এরপরে আমরা ছোট ছিলাম আমরা খেলাধুলাও করতাম ঈদ উদযাপনের দিনে এই একটা দিন খুব খুশিতে খুব আনন্দে যেত আর কি ধন্যবাদ আলতাফ আরো উঠবো আমরা ফজুর ভাই ফজুর ভাই আপনার ছোটবেলা কিলা আপনারা ঈদের খুশি বা ছোটবেলার ঈদের স্মৃতি একটু খোঁজ দিতে আপনারে আলহামদুলিল্লাহ ভাই আপনার আপনার তো কোন এলাকাতে আপনার জন্মস্থান আপনার তো কোন এলাকার জন্মস্থান বিয়ানীবাজার থানার এক নম্বর আলীনগর ইউনিয়ন আমার জন্মস্থান আপনার আপনার ঈদের একটু স্মৃতি খোঁজ দিতে আপনারে আলহামদুলিল্লাহ আজকে আপনি আমারে আমরারে দাওয়াত করছেন আইসি এর লাগে আপনাদের ধন্যবাদ সমস্ত কলা কৌশলীরা ইকরা টিভির সমস্ত কলা কৌশলী এবং দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আমার শৈশব আমার দেশের বাড়ি আমার বিয়ানীবাজারের এক নম্বর আলীনগর ইউনিয়নে আমার বাড়ি অনেক স্মৃতি এইগুলা ভুলবার নয় আজও এইগুলা মনে দাগ কাটে আমরা ভাই বোন আমরা বাইগাইন বাপসা দশজনের ঘরে আমরা ৩৬ জন বাইগাইন ছিলাম এক বাড়িতে আপনারা বুঝতে পারতেছেন যে একসাথে ৩৬ জন ভাই আমার সমবয়সী ৬-৭ জন ছিল তা আমরা খুব আনন্দ করতাম আমরা দেশও হয় আমরা সিলেটি বাসা হয় টঙ্গিঘর আমরা ৫ জন টঙ্গিঘরেও থাকতাম আমরা ভাইয়ে যত নমুনার রং ফুর্তি আনন্দ আছে করতাম ঈদ আইলে তো আর সীমা ছাড়া আমার পরিবারও আমার ভাই বোন ১৪ জন আমার বাবার এখন বুঝিয়ার যে ওরা কষ্ট হইতো এই দরকার পড় দিতে কিন্তু আমরা বায়নার তো কমতি ছিল না আমরা বায়না ধরতাম আমার এই শার্ট লাগবে এই প্যান্ট লাগবে এই লাগবে জুতা লাগবে কিন্তু এখন বুঝতে দিই যে আমার বাবা এইগুলা কীভাবে পরিপূর্ণ করছেন আমরা লাগে কীভাবে এইগুলা জোগাড় করছেন তারপরে আমরা তো ২-৩ দিন আগে থেকে নেড়া আমরা দেখো নাড়া হইন তো নাড়া জোগাড় করতাম দানোর ওই যেগুলা গুড়ি থাকতো ওইগুলা জোগাড় করি আমরা তুপ মারিয়া রাখতাম ইন্য আমরা আগুন জ্বালাইতাম ফজরে খেয়ে আগে গোসল করতো আচ্ছা গোসল করে এই গরম পাইবার লাগে ঠান্ডার দিন বিশেষত ঈদ ফরতো আগে যার কারণেও আমরা ঠান্ডার দিনের ঈদ হইলেও আমরা নাড়া টাড়া জোগাড় করি আনিয়া তুপ মারিয়া রাখতাম আর খেয়ে আগে সর্বপ্রথম গোসল করতাম এটাও একটা বিরাট একটা আনন্দ দিত আমরা গোসল কুলানো করতাম আমরা ফুরির বিরাট ফুকুর এক ফুরির মধ্যে ৩.৫ পানি মাঝে করতাম ফুরির মাঝে করতাম গোসলটা কোন সময় করতাম আমরা তাজুদ্দুর রক্ত ফজরের আগে যে কোনো উপায় করতাম আমরা আগে গিয়া করতাম খেয়ে আগে গিয়া করতাম আমরা এই মানে ইয়ে ছিল আমরা কম্পিটিশন ছিল এরপরে তো সকালে দেখতাম যে গ্রামের অনেক মানুষ চলে আইতো আমরা বাড়ির মায় পিঠা এই সে ইত্যাদি পিঠা আন্ডার দেয় যেগুলা করতো এইগুলা ঈদের বকরা ঈদের সময় রুটি পিঠা করতো মায় মায় রুটি পিঠা করিয়া রাখতা নমাজ পড়িয়া অনেক মুরব্বিয়ান আইতা অনেক জোয়ান ভাই হল আইতা আইয়া হারি আপনার রুটি পিঠা দিয়া গরুর মাংস দিয়ে খাইতা এটা একটা আনন্দ এটা কইবার মতো না রুটি পিঠা ছাড়া আর কোনো পিঠা বানাইতা কত জাতর পিঠা নুনর পিঠা গুড়র পিঠা তারপরে ওই যে মেলা পিঠা এই কত জাতর মেলা পিঠা এটা আপনার ওই যে গুড়ি করিয়া
গুড়ি বলিয়া আর ইয়ার ওইরকম এতটুকু লম্বা লম্বা করিয়া করতা গোল করিয়া আর ছয় ফিটা ওইটারে মেলা পিঠা বা ছয় পিঠা তো এইগুলা খাটিয়া অনেকভাবে বারিক বারিক করিয়া বিরিয়ানিটা ন করিয়া দিতা এটা পরেও খাইতাম আমরা ঈদের পরে অনেক দিন যাইতো এগুলা রাখা হইতো এখনো আমি খাই আমার গরো ইনশাল্লাহ আপনারা উকা দিন আমার আপনি দেখছেন তো আমার ওয়াইফরে উনি এইগুলার খুব পারদর্শী অনেক যাইন আমার গরো আমার আসানে আমার কয়েকদিন তাকদা দিয়ে আসছেন কোন দিন পিঠা খাওয়ার দিতাম আমরা ঈদের খালি খাইব ইনশাল্লাহ আল্লাহর হুকুম আমরা আখলাম ভাই লাগে একটু মাতি যারা আখলাম কুরা আমার আখলাম ভাই আপনার জন্মস্থান কোন জায়গা আমার বাড়ি হলো 9 নম্বর দাউদপুর ইউনিয়ন আমরা আগে আসলাম সদর থানা সিলেট কোতোয়ালির আন্ডারে আর সিটি মেট্রোপলিটন করার পরে যে সময় থানা বাড়াইলো তখন তো 6টা থানা হয়েছে তো মোগলবাজার একটা থানা হয়েছে আমরা এখন বর্তমানে মোগলবাজার থানার আন্ডারে আচ্ছা আপনি ধন্যবাদ আপনার আজকে আমরা স্টুডিওতে আপনি আইছেন আপনার ছোটবেলার ঈদ সম্পর্কে দেখতে হয় আপনার ভিউয়ার্স ছোটবেলার ঈদ তো ফজর ভাই অনেক কিছু কভার করিয়া গেছো ওই যে সকালবেলার একটা আনন্দ আছিল আমরা আগে 2-3 দিন একটা গিয়া মানে বাদাত ভাইয়া রাখতাম নেড়া আনতাম খেয়ার আনতাম আনিয়া এখানে তুজ মারিয়া রাখতাম এই সময় মাঘ মাস রোগ আর আলগুন মাস রোগ আর সৈত পৌষ মাস রোগ এটা ডরাইতাম না মানে ফজর রক্ত গোসল ঘটা লাগতো গোসল করিয়া আনলে মানে সকলের আগে গোসল করলে এদিন বলে জমজমর পানি আয় কিন্তু মুরব্বী হলে এরপরে তো গোসল করার পরে এখন তা হইলে কত সময় শরীর কিছু গরম হইলো তেলটা পানি দিলায় দেওয়ার পরে আস্তে আস্তে আইয়া আরিয়া কাপড় বড় ভিন দিয়া এখন গেলাম নমাজ নয়া কাপড় ভিন দিয়া গেলাম নমাজ আর নমাজও গেলে আমরা তখন মানে এটা এখন খোয়ার দরকার নাই আমরা ঈদগাহ আছিল না আমরা মাঠের মাঝে নমাজ পড়তাম আলির মাঝে খোলা মাঠ এখন অবশ্য ঈদগাহ হয়েছে তো আমরা ছোটবেলায় এই সময় আসিল না তো ইনো আমরা নমাজ পড়তাম খুব সুন্দর লাগতো খোলা মাঠ সাইড ওয়াইডে দেখা যাইত তো আপনার আব্বাই তো আপনার ঈদের খাবার তো কিনে আনিত রাইট আপনি দেখতেন না দেখে আল্লাহ অনুভূতি রাখি লই কয়বার দেখতা রাইত গিয়া দেখ সকালে তো ফিরবা কয়বার না মানে আব্বা তো থাকতা বিদেশ জি জি তো আদি তো ভাই খাবার কিনে আনতা ভাই আমার বড় ভাই আইসলাইন নাই দুনিয়া তো খাবার তো ইজর নয়া খাবার আমরা খাবারটা দেখতে আপনার কিলা লাগতো ফিলিপ বারবার মা খালি দে কুলিও দেখতাম যে কত সময় এগো পিনতাম কত সময় পিন দিলি তো নয়া খাবার পিন তো একটা জিও আছে না খুশি আছে এটা তো মানে বয়স হয়ে গেছে কিন্তু এখনো তো এই অনুভূতিটা রয়ে গেছে নয়া কোনো কাপড় আইলে ওইগুলো গেলে পিন দিলি তো মনে যায় আচ্ছা দিয়ে আমরা কথা কই আমরা বীর মুক্তিযুদ্ধ যারা অবস্থা সবার লোকে ভাই সাহেব আপনার ছোটবেলার ঈদ কিলা উদযাপন করতা আপনার তো এলাকা হইল কি ধন্যবাদ ঈদ মোবারক সবাই রে দর্শক শ্রোতা আমার থানা হইল রাজনগর থানা মৌলভীবাজার জেলা আর রাজনগর থানার সন্নিকটে ফাটানতলা গ্রাম আর কি এটা এক ফালঙ্কর বৃত্তে এই গ্রামটা স্কুলও এখানে ঈদগাহ এখানে ভাসে আমার জন্ম এখানেই এখানেই আমি আমার ছোটোবেলা কাটাইছি আর ঈদ উদযাপন সব অনুষ্ঠান আমরা এখানে করছি আমরা যে ছোটোবেলা আমরা যেভাবে উদযাপন করছি এমনকার মতো দাদনীয়তা আছে না কিন্তু ঈদের এক সপ্তাহ 10 দিন আগ থেকে আমরা মধ্যে অনুভূতি হইতো আমরা এটার লাগে অপেক্ষা করতাম যে ঈদের দিন আমরা কী কী কর্ম না কর্ম কাপড় চোপড় আমরা গাড়িয়ানে আমার বড় ভাই আসলা আব্বা লন্ডন থাকতা আগে এগুলা কিনে আনতাম আমার আম্মা আসলা আমরা এগুলো আগে গুছাইয়া সুন্দর করে রাখতাম পরিপাটি করিয়া ঈদের দিন আমরা এমনকি জুতা পর্যন্ত নতুন জুতা আইলে জুতাটাও আমরা পরিপাটি করিয়া সুন্দর করে থইতাম আগে আমরা ইউজ করতাম না ঈদের দিন আমরা নতুন ফিরব এই যে আনন্দ উৎসাহ উদ্দীপনা এটা মানে বর্ণনা করার মতো নয় আর আমরা মাছরাশি যারা আসলা এরা তো ঈদের এক সপ্তাহ আগ থেকে বিভিন্ন জিনিস প্রস্তুতি রাখতা কুরবানি ঈদের সময় যে আমরা গরু বা ছাগল দুটাই কুরবানি দেন এটার মশলা অন্যান্য জিনিস প্রস্তুতি রাখতা আর ঈদের রাত্রে সারা রাত জাগিয়া এরা পিঠা তৈরি করতা পপ আছে লামদেশ আছে আর একটা জিনিস আমরা ছিটার আন্দেশ হইতা এটা
পাপড়ার মতো এটা আগে এক সপ্তাহ আগে এটা জালি পাপড়া জালি পাপড়া শুকাইয়া রাখতা এদের দিন এটা রেসিনে দিয়ে বাজিয়া খাওয়ানো হইতো এরপরে রাইত আমরা হাঁটতো খুবই ইয়ের মাঝে মাছ আছি এটা এটা তৈরি করতাম আমরা এটা দেখতাম খাইতাম আর সকালে ফজরের আগেই আমরা গোসল ঘটে দিতাম পুকুর থেকে গোসল ঘটিয়ে আমরা অপেক্ষা থাকতাম কোন সময় নয় কাপড় ফিরতে আমরা পুকুর পুকুর বাথরুম আছে না আমরা গোসল ঠান্ডা ঠান্ডা তো ঠান্ডা ওখানে আর আমরা পানি তো প্রচণ্ড ঠান্ডা আছে আমরা পুকুরের পানি তবু আমরা ঠান্ডা দিয়ে গোসল করতাম অনুভূতি হইতো ভালো লাগতো এরপরে আমরা দিন আরম্ভ হইতো গোসল করার পরে ফজর নামাজ পড়িয়ে আমরা একটু নাস্তা করতাম আশেপাশে কিছু প্রতিবেশী আসই বা কিছু আত্মীয় স্বজন আসই যারা আইতা সকালে আমরা জানো নমাজও ঈদের নমাজও যাওয়ার আগে এখানে নাস্তা করি আমরা একসাথে ঈদগাহ পায়ে আটিয়া যাইতাম এরপরে ঈদগাহ থেকে আইয়াই আপনার প্রথম ভাজ হইত কুরবানি দেওয়া কুরবানি দেওয়া পশুরে আমরা আগে এটাতে সুন্দর হরিয়া পরিপাটি হরিয়া রাখতাম এরপরে ইমাম সাহেব বা মিয়া সাহেব যে না না কুরবানি করে দেওয়ার পরে এটা এটা লইয়া একটা উৎসবমুখর পরিবেশে মানুষ থাকতো আরও পাড়াপতি হয়েছে যেটা কুরবানি দিত না এরাও আইতো এটা খাটিয়া সুন্দরভাবে মাংস বাইর করিয়া প্রথমে কিছু মাংস নিয়ে রান্না হইতো ভাগ্যরে আমার মায়ের রান্তা রান্ধিয়া দুপুরের হাঁড়িটা আমরা এই কুরবানির মাংস দিয়ে দিতাম আমার এখনও মনে হয় তা এখন আর নাই বোধ হয় ওই একটা খালা একটা খাল ডিপটার মতো একটা জিনিস আছে ইয়ের মধ্যে থাকে আর কি লিভারের কাছে ঠিলি এটারে বাইর করিয়া নিয়ে এটারে কাটিয়া টুথার ড্রাকে এটারে চাটনি করা হয়তো পুড়িয়া এটা খাইতাম আর ছোটো ছেলেরা করতো কি তা গরু কুরবানি দিলে একটা পর্দার মতো বাইরে এটা দিয়ে তারা ইয়ের মধ্যে পর্দার মধ্যে লাগাইয়া ডুল বানাইয়া এটা বাজাইতো মানে এগুলা এই যে আনন্দের আনে বিভিন্ন মাত্রা আছে তখন এরপরে গেলে তো খাওয়া দাওয়া হইতো আত্মীয়স্বজনরা খাইতো পিঠা রুটি এগুলো থাকতো এরপরে সেকেন্ড পর্ব হয়েছিল যে ঈদের সময় বিশেষ করে এই ঈদের সময় প্রচুর দাওয়াত খাইতাম আমরা আত্মীয় স্বজন প্রতিবেশী একে অন্যের বাড়ি যাইতো দাওয়াত খাইতো খাইয়া একে অন্যের কুশল বিনিময় হইতো এই যে মানে প্রায় এক মাস এগুলো চলতো আর কি আদান প্রদান দাওয়াত খাওয়ানি দুইটাই আমি এজনের বাড়ি দিলাম তাই না আমার বাড়ি তাইলা আর কুলাকুলি ঈদের পরে কুলাকুলি করা ইয়ে করা এটা তো মানে আর মেয়েরা যারা আছিল ঘরে যারা থাকতো এরা অপেক্ষা করতো ঈদের নামাজ পড়ি আবার পরে এরা মুরব্বীরে ঈদের সালাম করতো সকালে আমরা যারা আইতাম ঘরে যারা মুরব্বী আছিল এই আমরা পয়লা কাজ আছিল এরা সালাম করা এবং ইয়ে করা সালাম হলে কিন্তু গিফট পাইতাম গিফট পাইতাম আমরা তখন খাই খাই মানে পয়সা সালামি দিতাম আর কি তো এটা খুবই আনন্দমুখর পরিবেশে এটা আমরা উদযাপন করছি খুশি করতাম আর সবচেয়ে আনন্দ লাগতো গ্রুপের মাংসটা যে আমরা পাঠিয়ে দিতাম তখন আর এখনকার মতো ভিড় হইতো না ঘরে ঘরে নিয়ে আমরা মাংসটা দিলেইতাম তখন আমরা ছোটো যারা আসলাম আমরা সবাই মিলিয়া বাঘ করিয়া নিয়ে দিয়ে আইলাম এটাই আমরা বেশি আনন্দ লাগতো যে সবাই মিলিয়া যে আমরা মানে এই আনন্দটা বাঘ করতে শেয়ার করে নিতাম পারতাম থ্যাংক ইউ আপনার ছোটবেলায় আলতা ভাই আপনার চেয়ে আপনার আরও নেই আপনার কোনো স্মৃতিময় ঈদের কোনো স্মৃতি আর আছে নি আপনার কাছে বকরা ঈদ কৌকা রোজার ঈদ কৌকা বা এই স্মৃতিগুলো আপনার কিলা এই এখন মনে হয় কীভাবে আপনার মনে হইলে কিতা কিলা ফিলিং হয় আপনার বা কোনো স্মৃতি তাহলে হয়ে যদি আমার মনে আসছে বাংলাদেশের জি জি বাংলাদেশের বাংলাদেশের এই কুরবানিটা কিলা আপনার আনন্দ কর্তা কুরবানি আনন্দ হ আনন্দ হইতো এটা একটা আনন্দের ঈদ তো আনন্দ কুরবানির সময় গরু দিতাম না ছাগল কিতা কুরবানি দিতাম আপনারা গরু দিতাম গরু দিতাম এক গরুর তো সাত কুরবানি হয় না জি সাত নাম দেওয়া হইতো সাত নাম দিয়া কুরবানি হইতো এইভাবে গরু গরুর মাংসটা বন্টন করতাম গরিব হন্ডে আর বাকিগুলো আয় আত্মীয় মিলিয়ে সবাই একটা দিন একটা ইয়ে করা হইতো খাওয়া হইতো আর কি আর দুই নম্বর হইল গিয়ে আর আপনার ওই যে ফাড়া ফসিরে দাওয়াত দেওয়া হইতো দেয়ারে ইয়ে নিমন্ত্রণ করা এটা মেজবানি করা এটা হইল একটা ইয়ে হওয়া কি রুসুম আপনার বাবার বাড়ি নানা বাড়ি দিই জানি না দূর হইয়াছে না দূর হইয়াছে নানার বাড়ি যাওয়া হইতো না এদিন পরে যাওয়া হইতো তারাও আসতো আইয়া আর ইয়ে করা শ্বশুর বাড়ি দিই জানি ইদর দাওয়াত হইয়া সেই সময় তো শ্বশুর বাড়িতে তো যাওয়া খাওয়া
এগুলা হইতো আর কি আর মুরব্বী হলে খিলা আপনারা মায়া হর্তা তখন আদর্শ মাদর হর্তা খুবই ভালো মহব্বত হর্তা আর কি সেই সময় মহব্বত হর্তা এখন হচ্ছে গুণ বেশি মুরব্বী হল আর তারা আজকে নাই এই দুনিয়া সবাই চলে গেছে আর আমরা আপনারা ভাই বোন কয়জন আসলা আমরা ভাই বোন আসলাম ছয়জন আমরা সাইর ভাই আর দুই বোন তো সাইর ভাই আছে বোন দুইটা নাই ধন্যবাদ আলতাফ ভাই আমরা এখন ছোট্ট সব প্রিয় দর্শক মণ্ডলী আমরা একটা ছোট্ট বিরতিতে যাব বিরতির পর আমরা আবার ফিরে আসবো আমরা আমাদের অতিথিদের কাছ থেকে ঈদের স্মৃতিমূলক ঘটনা জানবো এই বিষয়ের ঈদ নিয়ে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ